আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় দর্শক? নিশ্চয়ই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকে করে দেখাবো পালং পাতা দিয়ে ভিন্ন স্বাদের একটি পুরি, আর এই পুরিটি খেতে ভীষণ ভালো লাগে, সবাই খুব পছন্দ করবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, অনুরোধ করছি। আরেকটি অনুরোধ করে নিচ্ছি, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে আছেন, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তাহলে চলুন দেখি কিভাবে এই মজাদার এবং ভিন্ন স্বাদের পুরিটি তৈরি করা যায়। পালং পুরি তৈরি করার জন্য লাগবে পালং শাক, আর এই শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে ছোট করে কেটে নিয়েছি বাটার সুবিধার জন্য। এখন এটাকে আমি পেস্ট তৈরি করব, আর এটাকে পুরো মিক্স করব না, কিছুটা আস্ত মানে দানা দানা থাকে এরকম করে আমি এটাকে বেটে নিব। পালং শাকগুলো আমি বেটে নিয়েছি, আর এরকম মানে মিক্স করিনি, এরকম করে বেটেছি। এখন এর সাথে দিব আমি লবণ, স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি, আর এখানে চিনি দিচ্ছি আমি 2 টেবিল চামচ, আর দিচ্ছি এখানে লেবুর খোসা, গ্রেটার দিয়ে এরকম মিহি কুচি করে নিয়েছি, আর সবুজ অংশটা নিতে হবে লেবুর খোসার 1 টেবিল চামচ, আর লেবুর রস দিচ্ছি 1 টেবিল চামচ। এখন সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে ময়দা দিয়ে দিতে হবে। ময়দাটা এরকম করে দিতে হবে, আমরা যেরকম করে রুটি বানাই ঠিক সেরকম, যাতে এই ময়দার ডোটা হয় সেই পরিমাণে ময়দাটা দিতে হবে। সেই অবস্থায় যতক্ষণ না আসছে ততক্ষণ ময়দা অল্প অল্প করে ময়দা দিয়ে দিয়ে এটাকে মেখে দিতে হবে। মাখানো হয়ে গেছে, এখন এর মাঝে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এখন এই তেলটা দিয়েও এটাকে ভালো করে মেখে রাখবো, মেখে আমি আধা ঘন্টার জন্য এটাকে রেস্টে রাখবো। তাহলে ফিরছি আমি আধা ঘন্টা পর। আমি সেই মিশ্রণটা থেকে মানে 3 ভাগ করে 1 ভাগ নিয়েছি, এখন এটা দিয়ে আমি রুটি তৈরি করব। আর পালং শাক কিন্তু আমার ছিল 1/2 কাপ, মানে বাটার পর আমার 1/2 কাপ ছিল, সেই 1/2 কাপের মধ্যে আমি সেই পরিমাণে সব উপকরণগুলো দিয়েছি। আপনার যদি আরও বেশি হয় তাহলে মানে উপকরণগুলো বাড়িয়ে দিবেন। এখন আমি একটি রুটি বানিয়ে নিব। আমি একটি বড় রুটি বানিয়ে নিয়েছি, এরকম মানে মোটামুটি ভারীও না পাতলাও না এরকম করে একটি রুটি বানিয়েছি। এখন আমি এটাকে কেটে নিব। এরকম আমি একটি স্টিলের গ্লাস ব্যবহার করছি। এগুলো দিয়ে আবার বানিয়ে নিব, আর এটার মধ্যে সামান্য আরেকটু বেলে নিতে পারেন, বেলে নিলে আরেকটু বড় হবে আর পাতলা হবে। এখন এগুলো আমি ডুবো তেলে ভেজে নিব। ভাজার জন্য তেল গরম করে নিয়েছি, আর তেলটাকে অতিরিক্ত গরম করা যাবে না, এরকম করে মানে গরম করতে হবে, বেশি গরম তেলে দিলে এটা দেখা যাবে পুড়ে যাবে। এগুলো নামিয়ে নিব, এরকম করে আমি বাকিগুলো সব ভেজে তারপর দিয়ে আসি। তৈরি হয়ে গেল ভিন্ন স্বাদের পালং শাকের পুরি, আর এই পুরিটি খেতে কতটা মজা বাসায় ট্রাই করে দেখবেন। আর এরকম আরও রেসিপি পাওয়ার জন্য আমি সবাইকে আবার অনুরোধ করে নিচ্ছি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।